নমস্কার বন্ধুরা, চলশিখিতে আপনাদের স্বাগত। আজকের একটা ব্যাগের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ব্যাগটা খুবই সোজা আর খুবই সুন্দর। ব্যাগটির নাম হলো তিকোন ব্যাগ। ব্যাগটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। বাকি ব্যাগের ভিডিওগুলো দেখার জন্য প্লে লিস্টে ক্লিক করুন। বন্ধুরা, এখানে একটা মোটা জরি কাপড় নিয়েছি তিকোন ব্যাগ বানানোর জন্য। তো ব্যাগের চওড়াটা আছে 8 ইঞ্চি, লম্বাটা আছে 16 ইঞ্চি, সেম ভেতরের লাইনিংটা, ভেতরের কাপড়টা নিয়েছি, সুতির কাপড় নিয়েছি এখানে 8 ইঞ্চি, আর এইদিকে ডাবল করা আছে, এখানে 8 ইঞ্চি নেব, আর দোকানে 16 ইঞ্চি। এইটা মাপটা দিয়ে এটা কেটে ফেলব। এখানে আমি দুটো কাপড় এইভাবে 4টে পাশ সেলাই করে নেব। চারপাশে সেলাইটা হয়ে গেছে, বাড়তি কাপড়ের অংশগুলো কেটে ফেলব। সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, কাটাটাও হয়ে গেছে। আমরা এইরকম চেন নিয়েছি, তো চেনটা এবারে লাগিয়ে নেব। চেনটা লাগানোর সময় এখান থেকে 2 সুট এখানে মুড়ে নিতে হবে, এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে এখানে যে মাথার, এই মাথা থেকে ধরে সেলাইটা বসাবো। একবারে চেনটা লাগানো হয়ে গেছে, সেম সাইড পার্টটা দিয়ে এইভাবে লাগিয়ে নেব। বন্ধুরা, এইরকম ভাবে চেনটা বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে বাড়তি চেনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। সেম এই দিকে চেনের অংশটাও এরকম বাদ দেব। এইবারে লম্বার মাপটা একবার দেখে নেব কতটা আছে। 7.5 ইঞ্চি লম্বার মাপটা আছে, চওড়ার মাপটা 7.5 ইঞ্চি। এইবারে করতে হবে কি, এইভাবে আস্তে করে উল্টিয়ে নিতে হবে। দুই পারে চেনের মাথা খোলা রয়েছে, তো এখান থেকে চেনটা খুলে যেতে পারে, তো আমি মাঝখানে টেনে রাখলাম। এখানে দেখে রাখতে হবে এইভাবে উল্টিয়ে। এখানে মিডিলে রেখে দুই পাশটা সমান দেখে নিতে হবে। এই মাথা থেকে এই মাথাতে একটা সেলাই দিয়ে দেব।
বন্ধুরা, হাতলের কাপড়টার জন্য আমি এখানে 2 ইঞ্চি কাপড় কেটে নেব। 2 ইঞ্চি, 2 ইঞ্চি চওড়ায় নেব, আর লম্বায় নেব 14 ইঞ্চি। হাতলটাকে বানিয়ে নেব। হাতলটা এইভাবে করে নিয়েছি। মাথা দুটো এইভাবে ধরে নিতে হবে। ঠিক 10 থেকে 1/2 ইঞ্চি দূরে এটা মাথাটা লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাগটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এটাকে তিকোন ব্যাগ বা সিঙ্গাড়া ব্যাগ আপনারা বলতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।